আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সাথে আছি বিপাশা চক্রবর্তী শুরুতেই শিরোনাম বিদেশে কর্মসংস্থান বাড়লেও কমছে রেমিটেন্স প্রবাসী বাংলাদেশিরা চলতি জানুয়ারির 25 দিনে দেশে পাঠিয়েছেন 155 কোটি ডলার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত জরিমানা দিয়ে আটটি খাতের মধ্যে বাংলাদেশিরা পাবেন 5টি খাত সংযুক্ত আরব আমিরাতে দুদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ অসময়ের বৃষ্টিতে স্থবির জনজীবন বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে কর্মসংস্থান বাড়লেও তুলনামূলকভাবে কমছে রেমিটেন্স প্রবাসী বাংলাদেশিরা চলতি জানুয়ারি মাসের 25 তারিখে 155 কোটি 50 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীদের পাঠানো প্রতি ডলারের জন্য 107 টাকা দিচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আর রপ্তানি ডলার নগদায়ন হচ্ছে 102 টাকায় বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা মজুদ থেকে ডলার বিক্রি করছে 102 টাকায় এদিকে আমদানিতে ডলারের দাম পড়ছে 105 টাকা থেকে 106 টাকা 2021 সালের তুলনায় দেশে বিদায়ী 2022 সালে প্রবাসী আয় কমেছে 79 কোটি ডলার 2022 সালে প্রবাসী আয় আসে 2128 কোটি 50 লাখ ডলার আগের বছরে এসেছিল 2207 কোটি 25 লাখ ডলার মালয়েশিয়ায় অবৈধভাবে অভিবাসন বসবাস করা অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়া শুরু হয়েছে এই বৈধতার প্রক্রিয়া চলবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এছাড়া যেসব অবৈধ অভিবাসী কর্মী নিজ দেশে ফিরতে চান তারা নির্দিষ্ট জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন আর যারা বৈধতা নিতে চান তাদের 15 রিঙ্গিত জরিমানা দিয়ে রিক্যালিব্রেশন রেজিস্ট্রেশন করতে হবে এই রিক্যালিব্রেশনে বাংলাদেশি সহ 30টি দেশের অবৈধ অভিবাসীরা অংশগ্রহণ করতে পারবেন শিল্প উৎপাদন কৃষি নির্মাণ খাত এবং সেবা খাত সহ আটটি সেক্টরে এই বৈধকরণ প্রক্রিয়া চলবে তবে এর মধ্যে বাংলাদেশি শ্রমিকরা 5টি খাতে বৈধ হতে পারবেন পৃথিবীর অন্যতম শুষ্ক আবহাওয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে দুদিন ধরে চলছে টানা ভারী বৃষ্টিপাত এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা শীত মৌসুমে হওয়ায় বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে গেছে 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে চরম বিপাকে পড়েছেন দেশটির ফুজিরা এবং রাস আল খাইমা অঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থীরা এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বাণিজ্য মেলা দুবাই ফেস্টিভ্যাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে টানা বর্ষণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে অফিস আদালতেও কমেছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানান আবহাওয়া বিভাগ অসময়ে এই টানা বৃষ্টির কারণে চরম বিপাকে দেশটিতে কর্মরত প্রবাসীরা এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছি বিরতি আমাদের সাথেই থাকুন আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দেওয়ার অপচেষ্টার দায়ে রোমানিয়া থেকে 4 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি তাদের আগামী 5 বছরের জন্য রোমানিয়া এবং শেনজেন জোনে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রোমানিয়া জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশটির আরাত অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা 4 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছেন তাদের সবাইকে অবৈধ উপায়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল পরে তারা জিজ্ঞাসাবাদে সেটি স্বীকারও করে এদিকে আরেক বিবৃতিতে আইজিআই এর তথ্য এবং জনসংযোগ দপ্তর জানিয়েছে জানুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত অস্থায়ী সুরক্ষা পাওয়া ইউক্রেনীয় নাগরিকদের 480টি রেমিটেন্স পারমিট ইস্যু করা হয়েছে পাশাপাশি এ সময় 153টি আশ্রয়ের আবেদনও নথিভুক্ত করা হয়েছে যার বেশিরভাগই আবেদন করেছেন বাংলাদেশের নাগরিকরা 74টি আবেদন নিয়ে শীর্ষে এখন বাংলাদেশিরা মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি শরীফউদ্দিনের জ্বর এবং পেট ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর উনগুফারু আইল্যান্ডের এই হাসপাতালে তার মৃত্যু হয় এদিকে প্রবাসে মৃত সন্তানের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন তার মা
ছেলের মরদেহ একনজর দেখতে চান তিনি। মালদ্বীপ পুলিশের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শরীফ নামে ওই অভিবাসী শ্রমিকের মরদেহ মালে শহরে এনে মর্গে রাখা হয়েছে। নিকটতম স্বজনদের কাউকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মরদেহ নিয়ে করণীয় ঠিক করতে হাইকমিশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এই বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সোহেল পারভেজ জানান, মৃত শরীফুল ইসলামের পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার মরদেহ শনিবার দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে চলছে বলে জানিয়েছেন দুবাই আওয়ামী লীগ নেতারা। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই এবং উত্তর আমিরাতের উদ্যোগে দুবাইয়ের একটি হোটেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে এবং আবু চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আয়ুব আলী, বাবলু সিআইপি, আমিরাত আওয়ামী লীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দুবাই নাখিল গাউছিয়া কমিটির সভাপতি এবং রাঙ্গুনিয়া সমিতির সহ সভাপতি মোহাম্মদ ওসমান। গ্রীষ্মের মতো শীত মৌসুম আসলেই ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের বরফে আচ্ছাদিত পর্বত ভ্রমণ এবং বনভোজন শুরু হয়ে যায়। সেই ধারাবাহিকতায় ইতালির ট্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশিরা আয়োজন করেছে পর্বত ভ্রমণ এবং বনভোজনের। শীতের তীব্রতা যতনা কষ্টের, তার থেকেও আনন্দের তুষারে ঘেরা পর্বত ভ্রমণ। তাই শীত মৌসুমে ইতালির ট্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশিদের আয়োজনে হয়ে গেল পর্বত ভ্রমণ এবং বনভোজন। একটি বিলাসবহুল বাসে ত্রেভিজো হতে সা মার্তিনো দি ক্যাস্ত্রোজা পর্বতের উদ্দেশ্যে রওনা করেন সবাই। চলন্ত বাসে সঙ্গীত, কৌতুক এবং হৈহুল্লোড়ে মেতে ওঠেন সকলেই। মিষ্টি রোদ এবং হালকা তুষারপাতে আনন্দের মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। পর্বতের উপরে স্কি খেলা এবং মনোরম পরিবেশ দেখে মুগ্ধ সকলেই। বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাত থাকায় দুপুরে বাসের মধ্যেই চলে দুপুরের খাওয়া দাওয়া। উপস্থিত সকলেই প্রত্যাশা করেন চলতি বছরে অন্য কোনো পর্বতে আরেকটি আয়োজন করা হয় যেন আনন্দ ভ্রমণের। আমরা আছি এখন সান মার্তিনো দি ক্যাস্ত্রোজা, অনেক সুন্দর একটা জায়গা। সাপ্তাহিক ছুটির দিন এই উদয়ে আমরা আসছি এখানে পাহাড়ে। অসাধারণ একটা জায়গা, সব ফ্যামিলি নিয়ে আসছি আমরা কাজের ফাঁকে। আমরা সবাই পরিবার নিয়ে এসেছি তুষার যেটা পাহাড় দেখতে। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বিদেশে কর্মসংস্থান বাড়লেও কমেছে রেমিটেন্স। প্রবাসী বাংলাদেশিরা চলতি জানুয়ারির ২৫ দিনে দেশে পাঠিয়েছেন ১৫৫ কোটি ডলার। মালয়েশিয়া অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু, চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। জরিমানা দিয়ে আটটি খাতের মধ্যে বাংলাদেশিরা পাবে ৫ খাত। সংযুক্ত আরব আমিরাতে দুদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ, অসময়ে বৃষ্টিতে স্থবির জনজীবন, বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।